সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করে আপনারা নির্বাচনে যাবেন না কেন যাবেন না কেন যাবেন না কেন আর এটা কি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে এটা তো বাংলাদেশের মানুষ সাত তারিখে জবাব দিয়েছে যে দেশে কোনো ভোট নাই যেখানে কোনো নির্বাচন নাই সেখানে নির্বাচনে যাওয়া না যাওয়ার আলোচনা কিভাবে আসে আমার মাথায় ঢুকে না এই আলোচনাই বা আসে কি করে কারণ যেখানে ভোটেই নাই সেখানে প্রশ্ন হবে ঘুর থেকে ভোট হলেও না প্রহাসন হইতে ভোট বলে কিছু নাই যেখানে সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করে আপনারা নির্বাচনে যাবেন না কেন যাবেন না কেন যাবেন না কেন আর এটার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে এটা তো বাংলাদেশের মানুষ সাত তারিখে জবাব দিয়েছে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যায় নাই পাঁচ শতাংশ যারা গেছে তাদের মধ্যে আবার প্রায় সময় বলছে ভোট হয় নাই দেশে বিদেশে সব জায়গায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে আবার ভোট যে দেশে কোনো ভোট নাই যেখানে কোনো নির্বাচন নাই সেখানে নির্বাচনে যাওয়া না যাওয়ার আলোচনা কিভাবে আসে আমার মাথায় টুকে না এই আলোচনাই বা আসে কি করে আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছে বলে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে তো তাহলে তো মানুষ ভোট দিতে পারবেন না আপনি চিন্তা করে এখনো কিছু লোক আছে যাদের মতিভ্রম হ্যাঁ উচ্ছিষ্ট সুবিধাভোগী সুবিধা ভুগি দেশের মানুষের মানুষকে তারা বিক্রি করে ক্ষমতায় চেষ্টা করছে সুতরাং যেই দেশে কোনো ভোট নাই সেই দেশে ভোট কেন্দ্রে যাওয়ার ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই যেখানে কোনো কন্টেস্ট নাই যেখানে কোনো পার্টিসিপেশন নাই সেখানে আবার কিসের ভোট সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে একটা ইয়ের দিকে নিয়ে যাচ্ছে একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে বোট ডাইনামিক প্রহসন শব্দ প্রহসন বলতে খুব কম হয় জানা প্রহসন শব্দটি ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে দেখো দাদা যেখানে ভোটই নাই সেখানে প্রহসন হবে থেকে। ভোট হইলো না প্রহসন হইতো না ভোট বলে কিছু নাই দেখেন এখানে রাজনীতি বিদ্র ইতিহাসবিদ হয়ে গেছে আমাদের রাজনীতি বিদ্র ইতিহাসবিদ হয়ে গেছে আপনি মুক্তিযুদ্ধের এই আলোচনার মধ্যে এবং ইতিহাসবিদ হওয়ার মধ্যে আবার যারা ক্ষমতায় আছে তারা আবার সবচেয়ে বড় ইতিহাসবি এবং তাদের ইতিহাসটা আবার প্রমাণ করার জন্য রাষ্ট্র সব যন্ত্রকে ব্যবস্থা করা ব্যবস্থা আছে এমনকি বিচার বিভাগকেও তারা ব্যবহার করা হচ্ছে মানে তাদের ইতিহাসটাকে কনফার্ম করার জন্য মনে হয় তারা যা বলছে যে যথেষ্ট নয় এটার জন্য আবার রাষ্ট্রযন্ত্রকে বিভিন্নভাবে তারা ব্যবহার করছে বিচার বিভাগের কাঁধের উপর দিয়ে তারা এই ইতিহাসকে তাদের বাস্তবায়ন করছে সমস্যা হলো স্বাধীনতা যুদ্ধের যে মাইল ফলকগুলো আছে আপনি তো কোনো মাইল ফলককে বাদ দিতে পারবেন না এখান থেকে হ্যাঁ এখান থেকে আপনি যদি এখন চট্টগ্রামে যান মানে মাইল ফলক বলতে যেটা বুঝে আপনি মাইল ফলক যদি বাদ দেন আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন এই যে প্রজাপন্ত্র দিবসটাকে আপনি বাদ দিয়ে দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ঘোষণা মুক্তিযুদ্ধের ঘোষণা স্বাধীনতার ঘোষণা এটাকে বাদ দিলে আপনি কি সঠিক পথে চলতে পারবেন এখানে যেমন আমি আপনাকে বলি এখানে ডিসেম্বরের সাত তারিখ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে দুই তারিখ মার্চে রব বাইয়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তরে একাত্তরে দুই মার্চ দুই মার্চ মার্চ হ্যাঁ উনিশ সত্তরের হ্যাঁ তো রব বাইয়ের স্বাধীনতার পতাকা উত্তোলন এটা একটা মাইল ফলক তারপরে শাহজাহান সিরাজ সাহেবের কর্তৃক ইস্তেহার পাত্র এটা আরেকটা মাইল ফলো সাতই মার্চ রেস করছে শেখ মুজিবুর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছিলেন সেটা একটা মাইল ফল তাই না হ্যাঁ যুগান্তকারী মাইল ফলো নিঃসন্দেহে জিয়া রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণা মাইল এবং তার ফলশ্রুতিতে তো পরবর্তীতে এই যে আমাদের দশ তারিখের যে প্রজাতন্ত্র দিবস সুতরাং আমাদের কথা হচ্ছে আপনি ইতিহাসের মাইল ফলককে বাদ দিয়ে আপনার সুবিধা মতো কোনো কোনো মাইল ফলক রাখবেন আবার সুবিধা মতো কোনো কোনো মাইল বাদ দেবেন তো সেটা তো আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না আপনি তো পথ হয়ে যাবেন এই জন্য ইতিহাসের মাইল আপনাকে সম্মান করতে হবে শুধু মাইল ফলক না ঘটনার সাথে জড়িত এই ঘটনার সাথে জড়িত যারা তাদের প্রতি সঠিক সম্মান প্রদর্শন করতে হবে